নমস্কার বন্ধুরা সুজিৎ দশ সেনে স্বাগত জানাই তো আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জবের আপডেট দেব সে কী সেই আপডেটটা না সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে তা এটা ডেট হচ্ছে তিরিশ চার দু হাজার কুড়ি সবে আপডেট এই আপনারা দেখতে পাবেন বা অথবা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা পুরোপুরি দেখুন কারণ এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে আপনারা যখন ওয়েবসাইট গিয়ে সার্চ করবেন বা অ্যাডভার্টাইজমেন্ট এই মানে নোটিফিকেশানের জন্য ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কী ভ্যাকেন্সি আছে কোথায় এক্সাম হবে কীরকম এক্সাম হবে এই এলিজিবল ক্রাইটেরিয়া সব কিছু একদম ডিটেলসে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আর পুরোটা দেখুন কারণ পুরো দেখতে বলছি অনেক জিনিস যেগুলো আলোচনা করব আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তা ফার্স্ট পোস্ট হচ্ছে সায়েন্টিস্ট বি এটা কিন্তু একটু আলাদা পোস্ট এটার আমি আলোচনা করছি না ঠিক আছে পরবর্তী পোস্টগুলো মোটামুটি গ্র্যাজুয়েট লেভেলে জুনিয়ার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটা বিটেক হলে আপনি কিন্তু এখানে এলিজিবেল আছেন ঠিক আছে সিনিয়র টেকনিশিয়ান এখানে যদি আপনি পলিটেকনিক পাস করে থাকেন বা বিটেক হলে বা বিই হলে তাহলে কিন্তু এখানে আপনি এলিজিবেল এছাড়া যারা যারা আমরা যেসব পোস্টের জন্য অ্যাপ্লাই করবো মানে সাধারণ স্টুডেন্ট নো টেকনিক্যাল ঠিক আছে নন টেকনিক্যাল যাকে যাকে বলা হয় তা ডাটা এন্ট্রি অপারেটার গেট থ্রি এটাকে ম্যাক্সিমাম হলে টেন প্লাস টু হতে হতে পারে ঠিক আছে এই বেশি হবে না আর জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে এখানে আপনাকে অন্তপক্ষে মিনিমাম ক্লাস টেন্থ পাস সঙ্গে কিন্তু আপনাকে আইটিআই পাস করে থাকতে হবে তাহলে কিন্তু আপনি জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনি বসতে পারবেন এখানে দেখুন না পরপর এজ ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে আঠেরো থেকে পঁচিশ ঠিক আছে এবার হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটাও সেম একেবারে এখানে হয়তো মাধ্যমিক পাস সঙ্গে হয়তো কোনো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দুছো ডিপ্লো থাকতে হবে এই বলবে এখানে হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক খুব আমাদের প্রিয় পদ তেরোখানে ভ্যাকেন্সি আছে এই বেশি ক্লার্কে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয় না তাও বলে দিলাম ঠিক আছে আর অ্যাটেন্ডেন্ট আপনারা দেখেছেন হয়তো এমটিএস যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো দেখেছে এই হলো ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে টোটাল তা বলে রাখি এখানে দেখুন আলাদা করে কিছু বলে দেওয়া আছে যে এলডিসির জন্য কিন্তু একটা একটা করে পোস্ট পি ডাব্লিউডি এক্সাইজের জন্য সংরক্ষণ করা হবে ঠিক আছে বিশদ জানতে যে ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন ট্রিপল ডাব্লিউ ডট ডট নিক ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু আপনারা যখন এর আপডেটটা পুরোপুরি দেবে এখন কিন্তু এরা হিন্দুস্তান টাইমস এটা আপডেট দিয়েছে যখন পুরোপুরি আপডেট হবে এটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এইটুখানি মনে রাখবেন সরকারি সংস্থা প্রত্যেক যেসব সরকারি সংস্থাগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে এসএসসি যে রয়েছে আপনারা যে তিরিশ তারিখ যে একটা আপডেট পেলাম অ্যাপ ডাউনলোড করতে বললো উমাং অ্যাপ তা কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু ওরা দিচ্ছে ঠিক আছে আপনারা কোনো ভয় নেই লকডাউন উঠলে কিন্তু সব আস্তে আস্তে সংস্থাগুলো রিক্রুটমেন্ট শুরু করে দেবে প্রচুর ভ্যাকেন্সি আসছে আপনারা প্রিপারেশান নিন আর যখন এর অফিসিয়াল নোটিফিকেশানটা যখন দিয়ে দেবে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো কিন্তু একটা কথা বলে রাখি এ কলকাতার কিন্তু সেন্টার আছে ঠিক আছে কলকাতায় সেন্টার আছে কেননা দু হাজার ষোলো সালে একবার পরীক্ষা হয়েছিলো পলিউশন বোর্ডে কলকাতায় কিন্তু সেন্টার ছিল ঠিক আছে আপনার ক্লার্কের জন্য যারা প্রিপারেশান ক্লার্ক নিন বা টেকনিশিয়ান প্রিপারেশান টেকনিশিয়ান ডাটা এন্ট্রি অপারেটার আছে প্রিপারেশান নিন ঠিক আছে ভ্যাকেন্সি অনেকগুলি মোটামুটি বেশ খারাপ ভ্যাকেন্সি না তার কারণ ভ্যাকেন্সি কম্পিটিশান তো হবেই কম্পিটিশানটা ঠিক আছে এইটুখানি বলার ছিল আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দিন আর লাইক দিন কমেন্ট বক্সে কমেন্ট যান কেমন লাগলো ভিডিওটা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সঙ্গে থাকবেন ধন্যবাদ